অগ্নিপথ স্কিম নিয়ে দেশজুড়ে চলছে বিক্ষোভ। সেনার অগ্নিপথ স্কিমের বিরোধিতা করে সোমবার কংগ্রেস দলের তরফ থেকে এক সত্যাগ্রহ আন্দোলন কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেস নেত্রী পূজা রায়চৌধুরী সহ অন্যান্যরা। এই স্কিমের বিভিন্ন দিক নিয়ে দলীয় অবস্থানও তুলে ধরেন পূজা রায়চৌধুরী। এই স্কিমের প্রতিবাদে কংগ্রেস দল আন্দোলন চালিয়ে যাবে বলে উল্লেখ করেন তিনি। আমরা এই সত্যাগ্রহ চালিয়ে যাব, সেটা এই বর্বরতার জন্য হতে পারে, মানে বর্বরতা যতদিন চলবে আমরা কঠোরভাবে আরও দৃঢ়ভাবে এই কংগ্রেসিরা কিন্তু এরকম সত্যাগ্রহ মঞ্চ আগলে ধরে বসে থাকব। কারণ এই মঞ্চ থেকে আমরা এই কালকের যে জঘন্য কাজ বিজেপি তথা মোদি সরকারের তরফ থেকে আমাদের উপর হামলা, অত্যাচার বা জনগণের যে একটা সাধারণ জীবনযাপন বা জনজীবন যে একটা ব্যাহত হয়েছে তার তীব্র ধিক্কার জানাচ্ছি। তার পাশাপাশি আমরা যুব সমাজের এই অগ্নিপথ স্কিমকে যেন তুলে নেয় সরকার এবং একটা স্থায়ী চাকরি, স্থায়ী রোজগার, আমরা এই যুব সমাজের পক্ষে, এই ভাওতাবাজির বিপক্ষে কিন্তু এই আজকের এই মঞ্চ আমাদের সত্যাগ্রহ আন্দোলন চলবে সারা ভারত বর্ষব্যাপী। এটা চলছে এবং এটা যতদিন পর্যন্ত না এটা উইথড্র করে নেবে মোদী সরকার, আমরা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।